আসসালামু আলাইকুম, স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে আপনার ইতালিতে আমরা খুব সহজভাবে অল্প দামে নিলামে বিক্রি হয় যে বাসাগুলা, ওই বাসাগুলা কিভাবে কিনব। আমি এই ভিডিওতে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আমি জানি সেটুকু আপনাদের কাছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও সাথে থাকবেন। আপনারা অনেকেই জানেন যে এই দেশে নিলামে বাসা বিক্রি হয় যা আস্তার মাধ্যমে বিক্রি হয়, ঠিক আছে, ট্রিবুনাল থেকে আস্তার মাধ্যমে সেটা বিক্রি হয়। সো এজেন্সির মাধ্যমে আপনারা এজেন্সি থেকে সেটা বাসাগুলো ক্রয় করতে পারবেন, আপনি আপনার দাম দিয়ে, যদি অন্য কোনো অংশগ্রহণ না করে আপনি প্রাইস দিয়ে কিনে আনতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনার ফুল প্রসেসটা আমি আপনাদেরকে কম্পিউটারে দেখাবো, বাট তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যে যে চারটি ডকুমেন্ট দরকার হবে সেক্ষেত্রে আপনার একটা মডুলও আছে, যে বাসাটা আপনি কিনবেন ওই মডুলটা ওই এজেন্সি থেকে আনতে হবে, যে এজেন্সির কাছে এটা দেওয়া থাকবে। এটা মডুলও আনতে হবে, আপনার নিজের ডকুমেন্ট লাগবে, আপনার একটা আসেইন সার্কুলারে লাগবে, এইগুলা সহ, এবং একটা মার্কা দাবলও লাগবে। এটি সহ এইগুলো চারটা জিনিস লাগবে। এই চারটা জিনিস নিয়ে আপনি এই চারটা জিনিস একত্রিত করে আপনি ওই এজেন্সিকে পাঠাতে হবে 24 ঘন্টা আগে, নিলাম যেদিন হবে তার 24 ঘন্টা আগে পাঠাতে হবে। সো আমি আপনাদেরকে এখন মূল ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কোথায় খুঁজবেন, কিভাবে দেখবেন কত টাকা দাম, সবকিছু আমি আপনাদেরকে কম্পিউটারে দেখানোর চেষ্টা করবো। সো সাথেই থাকবেন। আপনাদেরকে যে আপনারা বলছিলাম যে আপনারা কিভাবে বাসা খুঁজবেন, সেই হিসেবে আপনার গুগলে গিয়ে ট্রিবুনালে আপনার শহরের নাম লিখে পাশে বেন্দিতা জুডিশিয়ারি লিখবেন। লেখার পরে যে প্রথম পেজটা আসবে সেখানে ঢুকবেন, মানে ট্রিবুনালে দিয়ে আপনি যদি মিলানো থাকেন মিলানো, যদি রোমে থাকেন রোমে, তো এখানে প্রথম ক্লিক করার পরে এখানে রিচেরকা ইমোবিলিয়ারে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, ঠিক আছে, আমি যেমন একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম যে পপুলারে, অথবা শুধু আবিতাচিওনে লেখা থাকতে পারে, আপনি আবিতাচিওনে ক্লিক করে দিলেন। আপনি এখানে অ্যাপার্টমেন্টও দিয়ে দিলেন। এখন এখানে দেখেন আমি সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করে দিছি, এখান থেকে আপনারা নিচের যে বাসাগুলো আসছে এটা কথার কথা, আপনার এই এই যে এখানে দেওয়া আছে যে জিনিসটা বিক্রি, যে কান্তিনে একটা বিক্রি হবে এটা, আর আরেকটা যেটা দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে একটা কথার কথা যে এটাও কান্তিনা বিক্রি হবে, আর বাসা যেটা আমি আবিদাতিব দেখাইতেছি কারণ কান্তিন অ্যাপার্টমেন্ট বিক্রি হবে, এই যে আবিদাতিব এখানে দেওয়া আছে। ওকে, এটা অনেক দাম, যদিও ধরেন এটা একটা কথা কথা এই এই বাসাটা আমি কিনতে চাই, ঠিক আছে, এখানে সব ইনফরমেশান দেওয়া আছে এই বাসা সম্পর্কে, ঠিক আছে। আপনি এখান থেকে সব কিছু সব ফটো দেখে নিতে পারবেন, এই যে দেখেন সব ফটো এখান থেকে দেখে নিতে পারবেন যে কোথায় বাসাটা আপনি কোথেকে কিনতেছেন, এই সব কিছু দেখে আপনি এখানে এই ওদের অর্ডিনান্স দেওয়া আছে ফটো দেখতে পারবেন, সব কিছুই দেখতে পারবেন, আবিজো বেন্দিতা কবে বিক্রি হবে এটাও দেখতে পারবেন, ঠিক আছে। এখানে দেওয়া থাকে যে ইনফরমেশনটাও দেওয়া থাকে আপনি কার সাথে কোথায় যোগাযোগ করবেন, এই যে দেখেন দেওয়া আছে সানরেমো, এই এই এতে এখানে যোগাযোগ করতে হবে, ওদের সাথে যোগাযোগ করলে ওরা বাসা আপনাকে দেখাবে, আপনি মানে দেখবেন, তারপরে ওদের সাথে আপনার যে প্রাইস ওই প্রাইসটা আপনি ওদের কাছে দিবেন। সো আপনারা যখন এখানে এই জিনিসগুলো যখন দেখবেন, দেখার পর যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এখানে দেওয়া থাকবে যে কার সাথে যোগাযোগ করতে হবে, আপনি এখানে ফোনে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো এজেন্সি যে এজেন্সির নাম দেওয়া থাকবে এজেন্সির সাথে যোগাযোগ করবেন, এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি এখান থেকে দেখে নেবেন যে কবে এটা ডাক হবে, তখন আপনি তার আগে ওদের কাছে চিঠির মাধ্যমে পাঠিয়ে দেবেন আপনার যে রিকোয়ারমেন্টগুলো লাগবে। সো আপনি তার আগে অবশ্যই বাসা দেখতে যাবেন, বাসা দেখে যে রেসপন্সিবিলিটি তার সাথে জিজ্ঞেস করবেন কীভাবে কী করতে হবে, তারা আপনাকে বলে দিবে কীভাবে কী করতে হবে। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন।